সালাম সবাইকে। আজকে আমার এই নতুন রিক্রিয়েশনে সবাইকে সুস্বাগতম। তো কার লুক রিক্রিয়েট করছি তা তো দেখেই বুঝতে পারছেন। বর্তমানের সব থেকে স্বনামধন্য বলা চলে না, হ্যাঁ স্বনামধন্য বললেও কম হবে না, বর্তমানে বাংলাদেশের সব থেকে আলোচিত, রচিত, কুখ্যাত, বিখ্যাত এক নারীর অসাধারণ অসাধারণ ব্লাউজহীন লুক, স্লিভলেস লুক আমি রিক্রিয়েট করতে সক্ষম হয়েছি। এখানে কিন্তু আমার কোনো ব্লাউজ নেই, হ্যাঁ এটা সম্পূর্ণ স্লিভলেস, আমি আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিয়েছি। আর পরে যায় হ্যাঁ, জিনিসপত্র এমনিই পড়ে যায়। সো ব্লাউজ নাই, আমি লিখে দিয়েছি কিন্তু, সো কেউ আমাকে জিজ্ঞেস করবেন না আমি কেন রিক্রিয়েটটা সম্পূর্ণভাবে একদম মিল রেখে করিনি, ব্লাউজ ছাড়া কেন আসিনি। হ্যাঁ আপনারা এর আগেও আমাকে পরিমণির লুক রিক্রিয়েট করায় বলছেন লুঙ্গি পরে কেন আসিনি, আমি পরেছিলাম ওনা দিয়ে লুঙ্গি, আপনারা বুঝেন না, এটা আপনাদের তো গলায় ওরকম ক্লাসিক হার তো ছিল না, তো আমি আমার যেটাই আছে সেটাই দিয়ে সুন্দর একটা ক্লাসিক হার বানাইছি। এবার আসি মেইন কথায়। সো মেইন কথায় আমি বলতে চাচ্ছি যে আজকেই যে আমি স্লিভলেস পরেছি, আমার সেই স্বনামধন্য আপুর প্রতি একটা প্রশ্ন ছুড়ে মারতে চাই। প্রশ্নটা হচ্ছে এই যে আপনারা যারা স্লিভলেস ভাবে চলতে চান, বা স্লিভলেস না মানে আপনারা যারা আপনাদের মতো নতুন সৃষ্টি করা সংস্কৃতি নিয়ে বাঁচতে চান, বাংলাদেশে থেকে বাঙালি সংস্কৃতিকে না মেনে অন্য একটা সংস্কৃতি এনে এটার সাথে যুক্ত করে জগা খিচুড়ি মাখায় যে সংস্কৃতি নিয়ে চলতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন ছুড়ে মারতে চাই। তো কথা হচ্ছে আপনারা যে এই এত দুই পক্ষ মিলে চিল্লাচিল্লি হচ্ছে, এক পক্ষ বলতেছে স্লিভলেস ব্লাউজহীনভাবে কেন চলবে, আরেক পক্ষ হয়ে যে আপু যার লুক আমি রিক্রিয়েট করলাম সেই স্বনামধন্য আপু বলতেছে যে আমরা যেভাবেই চলে আমাদের দিকে তাকায়। যদিও এই কথার সাথে আমি মানে বহু অংশে সম্মত পোষণ করি যে বোরকা পরে চলি, মাথায় ঘোমটা দিয়ে চলি, ভদ্রভাবে চলি, যেভাবেই চলি, মানে পুরুষ মানুষের জাতটাই এত খারাপ, এরা মানে সবাইকে বলতেছি না কিছু পুরুষ মানুষ এরা তাকাবেই তাকাবে, মানে যেমনেই চলি এরা তাকাবে, যতই ভদ্রভাবে চলি, এই ব্লাউজহীন আপুর মতো চললেও তাকায়, না চললেও তাকায়। তো এই ব্লাউজহীন আপুর দোষ দিয়ে লাভ নাই, বুঝছেন, মানুষের মেন্টালিটিটা পরিবর্তন করতে হবে, তারপরে এইসব ব্লাউজ নিয়ে আপনারা ঝগড়া কইরা কিছু একটা কইরেন। তো আমি যে ইম্পর্টেন্ট প্রশ্নটা করতে চাচ্ছি সে প্রশ্নটা আগে করি এই ব্লাউজহীন আপুর কাছে। প্রশ্ন বলতে মানে আমি খুব একটা খুব টেনশনে আছি, বুঝছেন, এইটা নিয়ে আজকে দুই তিন রাত ঘুমাইতে পারতেছি না আপুর কি কথা কিছু চিন্তা করে। সেটা হচ্ছে আপু মানে ব্লাউজটাকে যেভাবে বাদ দিয়ে যেতে চাচ্ছেন একটা সুন্দর সংস্কৃতিকে, আমাদের তো মানে বক্ষবন্ধনীয় যেটা বলা যায়, ব্লাউজ বলেন বক্ষবন্ধনী এগুলো সবগুলো যে ছিঁড়ে ফেলে দিতে মানে একদম পড়তেই চাচ্ছেন না, তো কথা হচ্ছে এদের বিজনেসটা কীভাবে চলবে তাইলে বলেন। এই যে যারা ব্লাউজ বানায় এত সুন্দর সুন্দর, এত ওই দিন দেখলাম এক আপু মানে ইয়ে দিয়া আয়না দিয়া পুরা বুকের মধ্যে ব্লাউজ বানাইছে, এত সুন্দর লাগছে আমার। তো এই যে এত সুন্দর সুন্দর ব্লাউজের ডিজাইন আছে, বক্ষবন্ধনীর ডিজাইন আছে, এগুলো তো তাহলে ইয়ে হয়ে যাবে, মার্কেট আউট হয়ে যাবে। আর মনে করেন এই যে এই ব্লাউজের বিজনেসটা, এই বক্ষবন্ধনীর বিজনেসটা যদি একবারে উঠে যায়, আমরা যদি এসব ছাড়াই চলাফেরা করতে থাকি মেয়েরা, তাহলে ভাবেন যে আমাদের মানে ইকোনমিক্যাল দিক দিয়ে কিন্তু একটা অনেক বড় সড়ো ধরনের একটা মানে ধাক্কা পড়তে যাইতেছে, একটা সাইড গার্মেন্টসের একটা সাইড সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা না করা অন্য কোনোভাবে মানে শাড়ির সাথে ব্লাউজটা অ্যাডজাস্ট করা যায় না, করা যায় কি না আমি আপনার বলতেছি। দেখেন আমি আপনাদেরকে ক্রিটিসাইজ করতেছি না, আমার মাথায় এটা আসছে তিন চার রাত ধরে, আমি ঘুমাইতে পারি না এই চিন্তায়, তাই আমি প্রশ্নটা আপনাদের করছি। আর আশা করি আপনি এই ব্যাপারটা একটু ভেবে পরবর্তী সংবাদ সম্মেলনে এটা নিয়ে একটা বড় ধরনের বক্তব্য রাখবেন, আমি আপনার কাছে আশাবাদী এই প্রশ্নের উত্তরের জন্য। আর দ্বিতীয় কথা, ওই সব মানুষদের প্রতি যারা এই আপুকে ব্লাউজ ছাড়া দেখে খুব বেশি এক্সাইটেড ফিল করে, উত্তেজিত একটা ভাব আপনাদের মধ্যে চরম উত্তেজনা ফিল করে, তাদের কাছে আমার একটা প্রশ্ন, কখনো ব্লাউজ ছাড়া মানুষ দেখেন নাই ভাই? হ্যাঁ এত তো ইংলিশ মুভি, এত বাংলা মুভি, এত হিন্দি মুভিতে ব্লাউজহীন, তারপর হচ্ছে ব্যাকলেস নায়িকা গো দেখা তো লোল পড়ে যায় আপনা গো, তখন তো আপনারা কখনো প্রোটেস্ট করতে আসেন না। হ্যাঁ এই যে এত প্রোগ্রামে আমি যাই, আমি তো সবসময় এর ভিতরে দশটা বিশটা স্লিভলেস মানুষ দেখি, হ্যাঁ স্লিভলেস পরে যাইতেছে, তো কী হইলো ভাই? আপনারা যারা এক শ্রেণীর লোক,
এই যে এই আপুদের যারা যারা ওইখানে সংবাদ সম্মেলনে বা এরকম কথা বলছে, তারা হয়তো অনেকেই আপনাদের কথা মতো ঠিক মতো কাপড় চোপড় পরে আসে নাই। তো তাইলে রাস্তা দিয়ে আমরা যারা ভদ্রভাবে চলাফেরা করি, তাদেরকে কেন ইফটিজিং এর শিকার হতে হয়? আমার এই কথাটার জবাবটা আপনারা অবশ্যই দিবেন, ঠিক আছে? অবশ্যই দিবেন। ইফটিজিং অথবা রেপের জন্য যেমন কিছু অংশে কাপড় অবশ্যই দোষী, ঠিক তেমনি কিছু অংশে পুরুষদের মেন্টালিটি, চিন্তাভাবনা অনেক বেশি ইফেক্ট ফেলে এবং এই সমাজ ব্যবস্থা অনেক বেশি বাজেভাবে ইফেক্ট ফেলে। আমাদের সমাজে কি হয় জানেন? আমাদের সমাজে মেয়েদেরকে ওন্না পড়ে যাইতে বলে, মেয়েদেরকে মাথায় ঘোমটা দিয়ে যাইতে বলে ভালোভাবে। বাবা মারা বাসা থেকে বের হওয়ার সময় বলে মাথায় ঘোমটা দিয়ে যা, শাশুড়ি বলে মাথায় ঘোমটা দিয়ে যা, ভাইরা বলে মাথায় ঘোমটা দিয়ে যা। হ্যাঁ, বিয়ে হোক বিয়ের পরে হোক সবসময় ঢেকে ঢেকে ছোট, হ্যাঁ, হিপের নিচে কাপড় পরতে বলে। কিন্তু কখনো দেখলাম না ছেলেদেরকে বলে মারা বা বাবারা বা ফ্যামিলি থেকে যে বাবা আজকে বাসা থেকে বেরোইতেছিস চোখটা নিচের দিকে রাখিস, কোনো মেয়ের শরীরের দিকে তাকাইস না, যারে দেখবি বোনের মতো দেখবি আর যারে ভালোবাসো তার কথা তো আলাদা। কখনো তো দেখলাম না। আমাদের সমাজ ব্যবস্থায় পরিবার ব্যবস্থায় এই জিনিসটা ঢুকানোই হয় না। মেয়েদেরকে সবসময় সীমিতভাবে চলতে বলে, লিমিটেশনের ভিতরে রাখে, কিন্তু ছেলেদের মেন্টালিটি বদলানোর জন্য তো কোনো শিক্ষা দেখলাম না, কোনো প্রোটেস্ট দেখলাম না যে ছেলেদেরও তো মেন্টালিটি বদলানো উচিত, ছেলেদেরকে এটা শেখানো উচিত মেয়েদের সাথে কীভাবে মিশতে হবে, কী নজরে তাকাতে হবে, কীভাবে কথা বলতে হবে। তো এই যে ছেলেরা, আপনারা একটু মেয়েদের কাপড়ের ইঞ্চি মাপার আগে নিজেদের কত ইঞ্চি মাথায় ব্রেইন আছে, কতটুক মনুষ্যত্ব আছে, বিবেক আছে সেইটা নিয়ে স্টাডি কইরা আইসা, তারপর বড় বড় রিফ্লেক্ট নিয়ে লিখেন যে আমরা ব্লাউজ কেন পরি না, আমরা জামা কাপড় কেন ঠিক মতো পরি না। আর কিছু আপুরা যারা কাপড় নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছেন, তারাও একটু সমাজের সংস্কৃতিটা একটু বোঝার চেষ্টা করবেন, কোনখানে আমরা কি পরবো সেটাও আসলে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন আমরা বিয়ের অনুষ্ঠানের সাজ, বিয়ের অনুষ্ঠানের জামা কাপড় পরীক্ষার হলে পরবো না, মিটিংয়ে নিশ্চয়ই আমরা স্কুলের ইউনিফর্ম পরা যাবো না, বিয়ের দিন নিশ্চয়ই আমরা একদম ওয়েস্টার্ন পরা ঘুরবো না। সময় কাল পাত্র ভেদে জামা কাপড়ের কিছু ডিফারেন্স আছে, এই জিনিসটা একটু বুঝে চলবেন, দেখবেন আপনাকে আরও বেশি সুন্দর লাগবে, কারণ আমরা মেয়েরা বাই বড় সুন্দর। তো আজকের মতো এখানে বিদায়, আমি যাই আমার আবার আরেকটা সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে হবে। তো ভালো থাকেন। আমি কিন্তু আজকে ব্লাউজ পরি নাই, হ্যাঁ, সবাই আবার মনে করেন না আমি ব্লাউজ পরছি। আসসালামু আলাইকুম।